जो हारता है वो ये सब बोलते हैं, उसको कुछ ना कुछ बोलने के लिए चाहिए। इसका मतलब तो ये है कि बीजेपी हार गई है। फॉल्स एंड मिसलीडिंग, दिस इज द रेस्पॉन्सिबिलिटी टू मिनिस्टर्स एलिगेशंस दैट ही मेड ऑफ शोइंग द व्हाट्सएप चैट बिटवीन द दैनिक 3.5 লাখ সংখ্যা হচ্ছে সারা দেশে বাংলায়। কিন্তু আপনারা একটু আগে বলছিলেন 13,000-14,000 কেস, সেখানে নির্বাচনকে আলাদা আলাদা করে ভাগ করা, 8টা ফেজে নির্বাচন করানো, মানুষের অসুবিধা করে মানুষকে মুক্তির মুখে ঠেলে দেওয়া শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সুবিধা করে দেবে বলে নির্বাচন বলতে আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ দেখেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। এবং একটা মানুষকে, একটা রাজনৈতিক দলকে প্রচারের জায়গা করে দেবে বলে আমি তো বলেছিলাম যে 500-200 মিটিং কেন হবে। চুনাও আয়োগ কা যো ভূমিকা রায় চুনাও মে হম সব দেখে হ্যাঁ। এক লোক মর রহে কোভিড কে কারণ, চরণ মে চুনাও করানা হ্যাঁ, ক্যুকি এক রাজনৈতিক দল কো ইসকা ফায়দা মিলে। सारे राजनीतिक दल सारे आयोग के पूरी तरह से বিজেপি বারবার বলছে তারা ম্যাজিক ফিগার ছুঁয়ে গেছে। আমি কিছু বলতে পারি, বিজেপি কিছু বলতে পারে। 2 তারিখ যখন ফল দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, আমি সেই জন্য বলছি 6 দিন অপেক্ষা করুন, দেখা যাবে। আর বিজেপি অভাব অভিযোগ করছে, এই তো বলছে যে আমাদের দিকে এজেন্ট বুঝতে দিচ্ছে না। তো বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিল যে যে হারে তারাই অভিযোগ করবে। তার যুক্তি ধরে যদি আমি এগোই তাহলে তো পরিষ্কার যে বিজেপি হারতে চলেছে, সেই জন্য অভিযোগ করছে। তার মানে তাদের তাদের কথাই ধরে নেওয়া যায় পশ্চিমবঙ্গের অবস্থা আজকে ভালো। আপনার যুক্তি অনুযায়ী বলি যে 10টা রাজ্য নির্বাচন করা হয়েছে, আমরা রাজনীতি ধর্ম নিয়ে করেছি, আমরা উন্নয়ন নিয়ে করেছি, সেই জন্য বাংলা এক লক্ষ ব্যক্তি ঘুরে মাথার ওপরে ওটা সিঙের মতো লাগছে, আপনি ওটা ছড়িয়ে দিন। সুমনদা সুমনদা এদিকে একবার এদিকে দাদা দেখো কি বল।